গিরগিটি আত্মহত্যা করেছে, মরার আগে লিখে গেছে, মানুষের মতো রং বদলাতে পারিনি বলে দুঃখিত। পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা অনেক ভালো। কি অদ্ভুত জীবন আমাদের, মরে গেলে সবাই কাঁদে কিন্তু বেঁচে থাকলে সবাই কাঁদায়। কুকুরকে উপকার করে দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে, আর মানুষকে উপকার করে দেখবেন ঝাড়ের সবচেয়ে মোটা বাসটা আপনার পিছনে দেবে। যে ঠকে সে বোকা নয়, নিরুপায়, আর যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। নতুন বছর এসে কি লাভ, কপাল তো আর নতুন আসবে না, সেই একই কাহিনী বারবার ঘটতে থাকবে। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। সম্মান শুধু টাকার আছে, মানুষের নেই। অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে, তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। তোমার স্বপ্নগুলো হয়তো পূরণ হবে অন্য কারোর সাথে, আমার স্বপ্নগুলো চলে যাবে আমার সাথে অন্ধকার কবরে। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, পড়তে এক সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারা জীবন লেগে যায়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার, কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। যাকে বেশি ভালোবাসা হয়, কেয়ার করা হয়, দিন শেষে দেখা যায় তার কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্টটা পাওয়া যায়। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, যারা চালাক তারা এই বোকাগুলোর ওপরেই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়, এটাই হচ্ছে সত্যতা। জীবনে কিছু পাই আর কিছু না পাই, সবার অবহেলা অপমান পেয়েছি, এটাই বা কম কিসের। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। যাকে যাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, সবাই অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক না। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগটা কেউ নেয় না। মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না। বিষের চেয়েও বেশি বিষাক্ত আজকাল মানুষের মন। সে সুন্দর কিনা জানি না, তবে এটুকু জানি যে তাকে দেখলে আমার অদ্ভুত মায়া লাগে, শান্তি লাগে, খুব আলাদা এক রকমের অনুভূতি, যেই অনুভূতি কিনা হাজার খুঁজলেও দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই, যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়, একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়।